हेलो एवरीवन कैमन आछो तुम्हारा सबाई आशा करछि भालो आछो। तो आज के आर एक नतून प्रॉपर्टी वीडियो निये चले एसेछि आमी सैकत आछि तुम्हारे साथे। आज के दक्षिण पूर्व खोला एक फ्लैट देखो जेटा होच्छे खूबी कम प्राइसर मध्य। हाँ मात्र 16,40,000 टाका एक फ्लैट देखो दक्षिण पूर्व खोला गड़िया स्टेशन एकदम काछे। तो गड़िया अनेकटा बड़ो एरिया, तो तुम्हारा हयतो बैकग्राउंड देखे बुझते पारछो आमी एखन गड़िया रेल स्टेशन एर उपर एकदम प्लैटफर्म थेके वीडियोटा करछि। तो गड़िया सम्पर्के जारा जानो तारा तो मोटामुटी जेने थाकबे लोकालिटी कम्युनिकेशन कीरकम, मानुषजनेर जीवनयात्रा कीरकम। बाट जारा जानो ना अनेक दूर थेके आमाके फोन करेन अनेके जे गड़िया लोकेशनटा कीरकम बोलो, तादेर जन्य एकटुखानि शर्ट डेसक्रिप्शनटा दिए दिई। गड़ियाते मोटामुटी तीनटे मेट्रो स्टेशन थाकछे। एकटा होच्छे कवि नजरुल मेट्रो स्टेशन जेटा गड़ियार 5 नम्बर बा 6 नम्बर बास स्टैंडेर काछे आछे। एकटा होच्छे तारपरेर मेट्रो स्टेशनटा जेटा होच्छे शहीद क्षुदिराम मेट्रो स्टेशन जेटा होच्छे एकदम ईएम बाईपासेर ओपर। एबं आरो एकटा मेट्रो स्टेशन आछे जेटा होच्छे लास्ट मेट्रो स्टेशन जेटा होच्छे न्यू गड़िया मेट्रो स्टेशन, जेखान थेके खूब ताड़ाताड़ी आई होप एयारपोर्टेर मेट्रो लाइनटा चालू हये जाबे। तो तीनटे मेट्रो स्टेशन पाबे। एछाड़ा रेल स्टेशन दुटो आछे, न्यू गड़िया मेट्रो स्टेशन एबं गड़िया रेल, न्यू गड़िया रेल स्टेशन एबं गड़िया रेल स्टेशन एबं बास स्टैंड। तो बास स्टैंड माने बास जेटा छाड़े गड़िया थेके 5 नम्बर 6 नम्बर बास रूट पेये जाबे। এবং এছাড়াও এখানে বাগবাজার বলো, পাইকপাড়া বলো, শ্যামবাজার বলো, বেলুড় মঠ বলো, নিউ টাউন বলো, বিবাদীবাগ, সব ধরনের রুটের বাস পাবে গড়িয়া স্টেশন থেকে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি এখানে শেয়ার করে দেবো। কীভাবে প্রপার্টিতে যাবে, প্রপার্টির ফেসিং বলো, যেমন আমি বললাম সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট দেখাবো মাত্র 16,90,000 টাকায়, 16,40,000 টাকায় ফ্ল্যাটটা আমি দেখাবো। তো ভিডিওটা সঙ্গে থাকো, স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলো এবার রাস্তাটা দেখাই, তারপর আমি ফ্ল্যাটটা দেখাবো। স্টেশন থেকে নিচে নেমে এসেছি। তো দূরে যদি ক্যামেরায় দেখা যায় যে একটা ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটাই ছিল রেল স্টেশন। রেল স্টেশন থেকে আমি নিচে নেমে এসেছি। টিকিট কাউন্টারে দিক থেকে তোমরা নিচে নামবে, নেমে ডান দিকে সকালবেলার বাজার বসে, আর এই বাজারের সামনে থেকেই এই অটোগুলো ছাড়ে। তো এই অটোতে তোমাদের জিজ্ঞাসা করতে হবে কোথায় যাচ্ছে, দুটো দুটির অটো ছাড়ে। তো যেটা নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছে সেই অটোতে তোমরা উঠবে। এই অটোগুলো সমস্ত নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজ যাচ্ছে। এই অটোতে উঠে বলবে ফ্রেন্ডস ক্লাব নামবো। তো ফ্রেন্ডস ক্লাবে নামলেই একদম সামনেই তোমরা বিল্ডিংটাকে দেখতে পাবে। তো চলো এবার আমরা ফ্রেন্ডস ক্লাবের কাছে যাই, এখানে গিয়ে বাকিটা দেখাবো। তো ফ্রেন্ডস ক্লাবের সামনে একদম চলে এসেছি আমি, আর অটোতে আমার আসতে সময় লাগলো অ্যাপ্রক্স 3 থেকে 4 মিনিট, আর অটো ভাড়া হচ্ছে 8 টাকা। 3 থেকে 4 মিনিট সময় লাগবে গড়িয়া স্টেশন থেকে এখানে আসতে, একটাই অটো একদম বিল্ডিংয়ের নিচে নামাবে, আর 8 টাকা হচ্ছে ভাড়া। তো চলো ফ্রেন্ডস ক্লাবটা দেখিয়ে দিই, বিল্ডিংয়ের এলিভেশনটা দেখাবো, তারপর ফ্ল্যাটের মধ্যে নিয়ে যাবো। আর হোম লোন বলো, আদার্স এক্সট্রা কস্ট বলো, ইচ অ্যান্ড এভরিথিং আমি ভিডিওটাতে জানিয়ে দেবো। এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে এই উপরে শেড দেওয়া, এটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাব। তো এটাই হচ্ছে এখানকার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, এটা একটা অটোকে ওঠে বললেই হবে। আর সামনের দিকে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে যাচ্ছে। অ্যাপ্রক্স 300 মিটারের মতো ডিস্টেন্স আছে ফ্রেন্ডস ক্লাব থেকে। এই যে অটোটা দেখছো গেল, এটা গড়িয়া স্টেশন থেকে নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে চলে গেল। আর সামনেই এই জায়গাটাতে এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, মানে ই রিক্সা বলা যায়, ই রিক্সা স্ট্যান্ড হচ্ছে সামনে। আর বিল্ডিং হচ্ছে দূরে যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, সামনে নিচে একটা হার্ডওয়্যারের দোকান রয়েছে, নাথ হার্ডওয়্যার। তো এই হার্ডওয়্যারের নিচে দোকান রয়েছে দেখতে পাবে, আর উপরে হচ্ছে এই যে বিল্ডিংয়ের এলিভেশনটা, G+4-এর বিল্ডিং, লিফট আছে, সিকিউরিটি তো অবশ্যই থাকছে। তো আদার্স জিনিসগুলো আমি দেখাবো। তো চলো এবার ফ্ল্যাটটা দেখি, বিল্ডিংয়ের ছাদে চলে এসেছি। এইটা হচ্ছে ছাদের ভিউটা করা আছে, আর ছাদ থেকে একবার রাস্তাটা দেখিয়ে দিই। এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, অটো একটা আসছে আর একটা যাচ্ছে, অটোটা যে যাচ্ছে দূরে চলে যাচ্ছে এদিকটা গেলে গড়িয়া স্টেশন। আর এটা হচ্ছে মেন রোডটা ফ্ল্যাটের সামনে, অ্যাপ্রক্স 30 ফুট চওড়া রাস্তা আছে। আর এদিকে সোজা চলে গেলে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ পড়বে। আশেপাশের পরিবেশটা একটু দেখাই, পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, স্টেশনের কাছেই পুরো রেসিডেন্সিয়াল এরিয়া এটা। আর ছাদটা দেখো, রুফ ট্রিটমেন্ট ছাদে পুরো করা আছে, আর ছাদে ওদিকে জলের ট্যাঙ্ক রয়েছে, আর পাশে এইখানটা লিফট মেনটেন্যান্স রুম একটা রয়েছে। তো চলো ছাদ থেকে ফ্ল্যাটটাতে যাবো। এইটা হচ্ছে কমন এরিয়াতে, দেখো স্টেয়ার কেসটা দেখো, এইটা টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোরিং থাকছে, কমন এরিয়াটা টোটালটাই মার্বেল ফ্লোরিং থাকছে। আর ফ্ল্যাটটা যেটা দেখাবো সেটাও কিন্তু মার্বেল ফ্লোরিং থাকছে। তো দেখো এইটা হচ্ছে এখানে রেলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, রেডি টু মুভ ফ্ল্যাট। লবিতে এলাম, এইটা হচ্ছে লিফট, দেখতে পাচ্ছ
লিফটও কিন্তু এখন রানিং আছে, আর এক একটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট থাকছে। তার আগে দেখিয়ে দিই একটা, এইখানে একটা ফ্ল্যাট আছে, এটা 2BHK ফ্ল্যাট। আর বলে দিই এখানে কিন্তু 2BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, 1BHK দুটো ভ্যারিয়েন্টের ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। ভিডিও আমি একটা ফ্ল্যাটেরই করছি, আর যদি কারো 2BHK রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই ফোন করতে পারো, 2BHK ফ্ল্যাটও দেখিয়ে দেওয়া হবে। আর সামনের দিকটা দেখছো, এখানে দুটো ফ্ল্যাট রয়েছে। তো বাঁদিকে একটা ফ্ল্যাট, ইনি অলরেডি পজিশান নিয়ে নিয়েছেন, তো তোমরা যদি মনে করো এখন পজিশান নেবে সেটাও পসিবল। আর সামনে এই দিকে আর একটা ফ্ল্যাট আছে, এটা 1BHK ফ্ল্যাট আছে, এটা হচ্ছে 490 স্কোয়ার ফিট। তো এইটারই আজকে রুম ট্যুরটা আমি দেব। তো ফ্ল্যাটে যখন আমি ঢুকছি, আমি যে ফেস করে দাঁড়িয়ে আছি, আমি পশ্চিম থেকে পূর্ব দিকে অ্যাকচুয়ালি এন্ট্রি করব, পশ্চিম থেকে পূর্ব দিকে আমি এন্ট্রি করব। ঢোকার আগে এখানে দেখো কলিং বেলের সুইচ এই জায়গাটাতে দেওয়া থাকছে, এবং সামনের এই দরজাটা দেখো, খুব সুন্দর একটা দরজা, এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর কাজের কোয়ালিটি সচরাচর দেখা যায় না। এই হচ্ছে দরজার কন্ডিশন দেখতে পাচ্ছ। আর যখনই আমি ঢুকলাম, দেখো এটা একটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, তার সাথে ওপেন কিচেন থাকছে এই জায়গাটাতে। সামনের দিকটা পূর্ব দিক আছে, এবং ডান দিকটাতে যেখানে দাদা দাঁড়িয়ে আছে জানলার পাশটাতে, ওটা দক্ষিণ দিক আছে। তো দক্ষিণ পূর্ব ওপেন আছে এই ফ্ল্যাটটা। তার আগে এক এক করে দেখাই, কাজ কিছুটা কাজ বাকি আছে এখনও, ফিনিশিংয়ের কাজ বাকি আছে। তো এইটা হচ্ছে কমন টয়লেট, ঢুকে ডান দিকে এইটা হচ্ছে কমন টয়লেট। তো 1BHK ফ্ল্যাট, এখানে কিন্তু একটাই টয়লেট পাবে তোমরা। তো দেখো এখানে টয়লেটটাও কিন্তু এখানে টোটালটাই মার্বেল ফ্লোরিং রয়েছে। এখানে টয়লেট ফিটিংস যা কিছু সব কিছু লাগানো হয়ে গেছে মোটামুটি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখো এখানে শাওয়ার লাগানোর কাজ কমপ্লিট, এখানে টয়লেট ফিটিংস লাগানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো টাইলসের হাইট দেখো, আই হোপ অ্যাপ্রক্স 7 ফুটের মতো টাইলসের হাইট রয়েছে, বা তার বেশি হতে পারে এখানে টাইলসের হাইটটা, যথেষ্ট উঁচু টাইলসের হাইট রয়েছে। আর গিজারের পয়েন্ট উপরে করে দেওয়া থাকছে, যদি এক্সস্টেড ফ্যান বসাতে চাও তারও কিন্তু পজিশন করে দেওয়া আছে। তো এটা একটা খুব সুন্দর, এবং টয়লেটের সাইজ অ্যাপ্রক্স বলে দিচ্ছে, অ্যাপ্রক্স টয়লেটের সাইজ থাকছে 5x7 আছে অ্যাপ্রক্স টয়লেটের সাইজটা, 1BHK ফ্ল্যাট। তো এরপর আমি চলে যাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং এরিয়াতে। এই যে টোটাল যে স্পেসটা দেখছো, এটা হচ্ছে টোটাল ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, এবং এর যে এখানে উইন্ডো দেখছো, এটা সাউথ পুরো ওপেন। জানলা থেকে ভিউটা আমি অবশ্যই দেখাবো, তো তার আগে অন্য একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসে। ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখো, দূরে যে দরজাটা দেখতে পাচ্ছ তোমরা, ওই দরজা দিয়ে আমি এন্ট্রি করেছি। বাঁদিকে দেখো টয়লেটটা আমি দেখালাম একটু আগেই, এই যে বাঁদিকের যে এবার দরজাটাতে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টয়লেট ছিল। এবং এই যে টোটাল স্পেসটা, যথেষ্ট বড় একটা স্পেস রয়েছে, অ্যাপ্রক্স 15x10 স্কোয়ার ফিটের ডাইনিং কাম ওপেন কিচেন রয়েছে। দেখো এই জায়গাটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে কিচেন স্ল্যাব বসে গেছে পুরো, সিঙ্কের কাজও মোটামুটি কমপ্লিট আছে। যেমন আমি বললাম, সামান্য কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে, তোমরা যদি মনে করো পজিশান নেবে অবশ্যই এখন পজিশান নিতে পারো। তো জলের লাইনও চালু আছে, যেহেতু বুঝতে পারছো অলরেডি একজন পজিশান নিয়েছেন এখানে। এখানে দেখো কিচেনের কাছে যে টাইলস, এই টাইলসেরও হাইট অ্যাপ্রক্স 4 ফুটের মতো হাইট করা আছে, 4 ফুটের বেশি হতে পারে, বাট এটা কিন্তু কম হবে না। আর তার ঠিক উপরে থাকছে একটা লফটের এরিয়া থাকছে, এবং কিচেনের এই জায়গাটাতেও কিন্তু একটা উইন্ডো আমরা পাবো, এই উইন্ডোটাও কিন্তু সাউথের দিকে পুরো ওপেন থাকছে। আর যদি চিমনি লাগাতে হয়, তার জন্য উপরে দেখো হোল করে দেওয়া থাকছে। কিচেনে ইলেকট্রিক্যাল সুইচবোর্ড এখানে দেওয়া আছে, আর এই জায়গাটা যে ইলেকট্রিক্যাল জিনিস অপারেট হবে তার জন্য এইখানটা সুইচবোর্ড দেওয়া আছে। তো এইটা হচ্ছে টোটাল ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, তার সাথে ওপেন কিচেন থাকছে। টোটালটা ফ্ল্যাটটাই দেখো পুরো মার্বেল ফ্লোরিং, এবং আলো বাতাসের কিন্তু কোনো অভাব নেই এই ফ্ল্যাটটাতে। বেসিনের কাজও এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটাতে, আর এইখানে একটা সুইচবোর্ড দেওয়া আছে। তো মাল্টিপারপাসভাবে এই সুইচবোর্ডটা টিভি ক্যাবিনেট রাখার জন্য এটা ইউজ হতে পারে। তো এটা দক্ষিণ দিকটা ছিল ফ্ল্যাটটার, দক্ষিণ দিকের ভিউটা একবার দেখাই। এইটা হচ্ছে দক্ষিণ দিকের ভিউটা, হাওয়া বাতাস কিন্তু বেশ ভালোই আছে। আমি যদি একটুখানি দেখাই, দেখো বেশ, এটা হচ্ছে নিচের ভিউ, হাওয়া কিন্তু যথেষ্ট আছে। আর সামনে ওইটাই হচ্ছে মেন রোড, যেটা অটো যায়, ওইটাই হচ্ছে মেন অটো রুট। অটো কিন্তু একদম বিল্ডিংয়ের পাশেই নামাবে, অটো থেকে নেমে কোথাও হাঁটতে হবে না। তো এটা ড্রয়িং কাম কিচেন এরিয়াটা ছিল।
আর এরপরে আমি বেডরুমে নিয়ে যাব তোমাদের ধীরে ধীরে। দেখো দরজাটাতে আমি ঢুকেছি, এইটা হচ্ছে কিচেন কাম ড্রয়িং এরিয়া, ওপেন কিচেন আছে এইটাতে, বেশ বড় স্পেস আছে কিন্তু 1 BHK-র জন্য একদম পারফেক্ট। আর এত কম টাকাতে এত কম প্রাইসে একদম গড়িয়া স্টেশনের কাছে এই ধরনের ফ্ল্যাট সত্যিই যথেষ্ট একদম দুর্লভের ব্যাপার এখন। এবার চললাম আমি বেডরুমটায় যাই। এই বেডরুমটাতে আমি ঢুকছি, দেখো সামনের দিকের যে জানলাটা আমরা দেখতে পাচ্ছি এটা পূর্ব দিক, এবং তার ঠিক ডান দিকে যে জানলাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ দিক, এবং তার ঠিক পাশেই এইখানে দেখো এখানে কিন্তু একটা কভার্ড এরিয়া করা রয়েছে। অ্যাপ্রক্স 11x11 সাইজের বেডরুম রয়েছে, বা 12 হতে পারে, আমি অ্যাপ্রক্স সাইজটা বললাম। তো চলো এবার ভালো করে আরেকবার বোঝাই, জিনিসটা বোঝার চেষ্টা করি বেডরুমটা। দেখো সামনের এই দরজাটা দিয়ে আমি ঢুকলাম বেডরুম, দরজা দিয়ে ঢুকেই তার পাশেই দেখো এখানে সুইচবোর্ড থাকছে, আর তার পাশে যেটা হচ্ছে আমরা যদি বলি ওয়ার্ড্রপ বানিয়ে নেওয়ার জন্য সেটাও করা যেতে পারে, বা আলমারি রাখা যেতে পারে এই জায়গাটা, এটা হচ্ছে আলমারি রাখার স্পেস আছে। এই দিকটা দক্ষিণ দিক, সামনের যে জানলাটা দক্ষিণ দিক, আর এই দিকটা পূর্ব দিক। আলো বাতাস সত্যি অসাধারণ, খুবই সুন্দর, মানে একদম এয়ার লাইট যথেষ্ট ভালো রয়েছে। আর সামনের এটা হচ্ছে দক্ষিণ দিকের যে ভিউটা, আমরা জানলা খুললে এই ভিউটা পাবো দক্ষিণ দিকে, আর পূর্ব দিকের আমি ভিউটা আরেকবার দেখাবো। তো পূর্ব দিকে দেখো, আমরা যদি পূর্ব দিকে তাকাই বেডরুম থেকে পুরো গ্রিনারি, একদম স্টেশনের কাছে, মেট্রো স্টেশনও যথেষ্টই কাছে, এখান থেকে পুরো গ্রিনারি, বেশ হাওয়া রয়েছে কন্টেনু এই ফ্ল্যাটটাতে। তো এটা হচ্ছে 490 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, যার প্রাইস হচ্ছে 15,40,000 টাকা তার প্রাইস আছে। এবার হচ্ছে লোনের ব্যাপারটা আমি বলে দিই। হোম লোন তোমরা যে কোনো ব্যাংক থেকে পেতে পারো, এক্স্যাক্টলি যে কোনো ব্যাংক থেকে তোমরা হোম লোন পেতে পারো, তাই দিক নিয়ে কোনো অসুবিধা নেই, টোটালটাই লিগ্যাল ফ্ল্যাট। আর যাদের এখানে 2 BHK রিকোয়ারমেন্ট থাকবে তারাও অবশ্যই ফোন করতে পারো, 2 BHK ফ্ল্যাট এখানে অ্যাভেলেবেল আছে। তো আশা করি প্রপার্টিটা ভালো লাগলো, যদি প্রপার্টিটা ভালো লাগে সাইট ভিজিট করতে চাও তোমরা, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করে দিও, একটা দিন আগে ফোন করো যেদিন দেখতে আসতে চাও। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। আমি সৈকত ছিলাম তোমাদের সাথে, তো আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।